নমস্কার, আমি ত্রিপানা রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন নিউজ টুডে। এসএসসি তরফে আগেই জানানো হয়েছিল চাকরি বাতিলের রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে দ্বারস্থ হবেন তারা। সেই মতোই বুধবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে স্পেশাল লিভ পিটিশন দায়ের হলো শীর্ষ আদালতে। স্কুল সার্ভিস কমিশনের অধীনে 25,753 জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এসএসসি তরফে জানানো হয়েছিল চাকরি বাতিলের রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে দ্বারস্থ হবেন তারা। 48 ঘন্টা কাটতে না কাটতেই সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল এসএসসি। এসএসসি চেয়ারম্যান রায় ঘোষণা দিনই জানিয়েছিলেন তারা শীর্ষ আদালতে দ্বারস্থ হবেন। বুধবার এসএসসি তরফে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করা হলো। এসএসসি নিয়োগে দুর্নীতির মামলায় শুনানির পর সোমবার রায় ঘোষণা করে কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ শব্বর রশিদের ডিভিশন বেঞ্চ 2016 সালের নিয়োগের প্রক্রিয়া বাতিল ঘোষণা করে। তার ফলে চাকরি যায় 25,753 জনের। যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। 4 সপ্তাহের মধ্যে 12% হারে সুদসহ বেতন ফেরত দিতে বলা হয় ওই চাকরি প্রাপকদের। সোমবার এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এই প্রসঙ্গে জানিয়েছিলেন হাইকোর্টের এই রায়ে তিনি খুশি নন। তিনি প্রশ্ন তুলেছেন 5,000 জনের বিরুদ্ধে অবৈধভাবে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে, তার জন্য এতজনের কেন চাকরি বাতিল হবে। এসএসসি চেয়ারম্যান সেদিনই জানিয়েছিলেন আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন তারা। সেই মতোই চাকরি বাতিলের নির্দেশে বুধবার সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন করল এসএসসি। উল্লেখ্য, সোমবার হাইকোর্ট জানিয়েছিল এসএসসি দুর্নীতি সংক্রান্ত অভিযোগগুলি নিয়ে তদন্ত চালিয়ে যাবে সিবিআই। প্রয়োজনে তারা সন্দেহভাজনদের হেফাজতে নিয়েও জিজ্ঞাসাবাদ করতে পারে। অভিযোগ ছিল অযোগ্যদের চাকরি দেওয়ার জন্য বাড়তি পদ তৈরি করা হয়েছিল এসএসসিতে, আর সেই পদ তৈরির অনুমোদন দিয়েছিলেন খোদ মন্ত্রিসভা। সোমবারের রায় আদালত জানিয়েছে সিবিআই চাইলে মন্ত্রিসভার সদস্যদেরও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে। হাইকোর্টের এই রায়ের খবর প্রকাশ্যে আসতেই অসন্তোষ ছড়িয়ে পড়ে চাকরি হারাদের মধ্যে। তাদেরও প্রশ্ন, কয়েকজনের দুর্নীতির জন্য সকলের চাকরি কেন বাতিল করা হবে? আর যার জেরেই বিক্ষোভ দেখাতে রাস্তায় নেমেছেন তারাও। হাই নিউজ নেটওয়ার্ক। এই প্রসঙ্গে কথা বলবো, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সায়ন্তন ভট্টাচার্য। সায়ন্তন দা, এসএসসি তরফে সুপ্রিম কোর্ট কি আবেদন করেছে? দেখো, একেবারে যে ইতিমধ্যেই আমরা জানি যে উৎপাদমূলক দুর্নীতির ক্ষেত্রে যে হাইকোর্টের তরফ থেকে রায় দেওয়া হয়েছে তাতে 2016 এসএসসি পরীক্ষার পুরো প্যানেল বাতিল করে দেওয়া হয়েছে এবং এর প্রেক্ষিতে এদিন দুটি পিটিশন দাখিল করা হয়েছে সুপ্রিম কোর্টে, একটি এসএসসির পক্ষ থেকে, অন্যটি স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে। দুটি পিটিশনেই যেটা বলা হয়েছে এসএসসির পক্ষ থেকে যে এই যে রায় দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে সেই রায়কে যাতে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেয় তার জন্য যেরকম আবেদন করা হয়েছে, পাশাপাশি যে উল্লেখ করা হয়েছে যে প্রায় 25 থেকে 26,000 চাকরি প্রার্থী যাদের প্যানেলটি পুরো বাতিল হয়ে গেল, সেই জায়গায় দাঁড়িয়ে যে যোগ্য চাকরি প্রার্থী যারা তাদের সঙ্গে কোনো রকম কথা বলেনি হাইকোর্ট, এবং যে রায় দেওয়া হয়েছে তাতে এসএসসি এবং স্কুল শিক্ষা দপ্তর তারা পুরোপুরি সন্তুষ্ট হতে পারছেন না। কিন্তু আগামী দিনে কিভাবে রিক্রুটমেন্ট হবে, নিয়োগ হবে, তার কোনো সুনির্দিষ্ট রূপরেখা হাইকোর্ট দেখায়নি বলে তাদের অভিযোগ। এবং পিটিশনে উল্লেখ করা হয়েছে যে প্যানেলের কথা বলা হয়েছে যে মেয়াদ উত্তীর্ণ প্যানেল, সেই প্যানেলের পর অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরও হাইকোর্টের নির্দেশে বেশ কিছু নিয়োগ হয়েছিল। তাহলে সেই নিয়োগগুলো বৈধ না অবৈধ, বা সেই নিয়োগগুলো কি আগামী দিনে বাতিল হয়ে সেই জায়গায় কিভাবে নিয়োগ হবে, পুরো রায়টা একটা ধোঁয়াশা রয়েছে এমনটাই এসএসসি এবং স্কুল শিক্ষা দপ্তর মনে করছে। পাশাপাশি বলা হয়েছে যে এত সংখ্যক চাকরি প্রার্থীর বা যারা চাকরি করছিল তাদের চাকরি চলে যাওয়াতে যে স্কুলগুলো সংকটের মুখে পড়েছে এবং আগামী দিনে জেলায় জেলায় সরকারি স্কুল তাদের ভবিষ্যৎ কি হবে, কিভাবে পড়াশোনা বা পঠন পাঠন চালানো হবে তা নিয়েও কিন্তু একটা সংকট তৈরি হয়েছে। তাই আপাতত হাইকোর্টের এই রায়ের ওপর যাতে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেয় তার জন্যই দুটি পিটিশন দাখিল করা হয়েছে। সূত্রের খবর যে আগামীকাল সুপ্রিম কোর্টে হয়তো এই মামলার লিফটিং হবে, তারপরেই বোঝা যাবে যে কবে এই মামলা শুনবে সুপ্রিম কোর্ট এবং তারপর তারা স্টে অর্ডার দেয় কিনা এই হাইকোর্টের রায়ের ওপর সেটা কিন্তু স্পষ্ট হবে। এবং চাকরি প্রার্থীদের তরফ থেকে কিন্তু আলাদা করে একটি আবেদন করা হয়েছে যাতে যখনই মামলা সুপ্রিম কোর্ট শুনবে তখনই যাতে চাকরি প্রার্থীদের কথাও যাতে শীর্ষ আদালত শোনে তার জন্য ক্যাবিনেট আলাদা করে কিন্তু তারা দাখিল করে রেখেছে। শ্রীপর্ণা, ধন্যবাদ সায়ন্তন। এসএসসিতে যোগ্যদের চাকরি হারানোদের পাশে দাঁড়ালেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী, পাশাপাশি আন্দোলনে সামিল থাকার বার্তা সুজনের। বুঝতে পারছেন যে আমাদের রাজ্যে যেভাবে 25,000 মতন শিক্ষকের চাকরি খারিজ হলো, ভারতবর্ষের সবচাইতে বড় শিক্ষা দুর্নীতি, কোনো সন্দেহ নেই। কিন্তু এর মধ্য দিয়ে যারা যোগ্য তারাও কেন বঞ্চিত হবেন, তারাও কেন বিপন্ন হবেন? এটা ঠিক যে কোর্ট বারে বারে বলেছিল এসএসসিকে তালিকা দিন কারা যোগ্য। এসএসসি সেই তালিকা দেয়নি সরকারের দুর্নীতিকে আড়াল করার জন্য, চাল এবং কাকরকে আলাদা করতে চায়নি, করতে পারেনি, করেনি। তার জন্য যোগ্য ছেলেমেয়েরা বঞ্চিত হবে কেন? আমরা যারা যোগ্য তাদের চাকরি বহাল রাখার পক্ষে, প্রথম দিন থেকে বলছি, এখনও বলছি। তারা যে কোনো রকমের আন্দোলনে আমরা সঙ্গে থাকব, তারা যে কোনো রকম আইনি পরামর্শ চাইবেন, সাহায্য চাইবেন, আমরা আইনি সাহায্য করার জন্য প্রস্তুত। এটা হতে পারে না যে টাকার বিনিময়ে যারা চাকরি পেয়েছেন তাদের জন্য আর এসএসসি এবং সরকারের অপদার্থতার জন্য যোগ্যরা বঞ্চিত হবেন, এ কখনো হতে পারে না। বাংলায় কি সমস্ত স্কুল বন্ধ হয়ে যাবে? আমার হাতে 10 লক্ষ অতিরিক্ত চাকরি রয়েছে, কোর্টে গেলেই আটকে দিচ্ছে বিজেপির একটা মহাতীর্থ কেন্দ্র, এবং সেখানে বিজেপি পিল করলেই যা বলবে তাই হয়, আর অন্য কেউ বিচার চাইলে তাদের জন্য দরজা বন্ধ। বীরভূমের আউশ গ্রামে প্রচারে গিয়ে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার এই 26,000 ছেলে মেয়ে যাবে কোথায়? বাংলায় কি সব স্কুল বন্ধ হয়ে যাবে? বাংলায় কি স্কুল চলবে না? টিচারের চাকরি কি তার মানে আর হবে না? আমার হাতে এখনো 10 লক্ষ এক্সট্রা চাকরি আছে, শুধু সরকারি দপ্তরের, মনে রাখবেন। এই কোর্ট গেলেই আটকে দিচ্ছে, বিজেপির একটা মহাতীর্থ কেন্দ্র, এবং সেখানে বিজেপি পিল করলে একেবারে যা বলবে তাই, আর অন্য কেউ যদি বিচার চায় তাদের জন্য দরজা বন্ধ, কোনো বিচার পাবেন না। আমি এরকম কলকাতায় এই যাদের দুর্দশা আজকে বিজেপির কথায়, যারা মানুষের চাকরি খেয়ে নিচ্ছে, ডাকাতদের বেল দিয়ে দিচ্ছে, মাফিয়াদের বেল দিয়ে দিচ্ছে, আর সবচেয়ে বড় গদ্দার যে গদ্দারি করেছে তার বিরুদ্ধে মার্ডার কেস থাকা সত্ত্বেও তাকে বলছে তাকে অ্যারেস্ট করা যাবে না। এটা কি আইন? আমি জাজেস দিয়ে কথা বলবো না, কিন্তু জাজমেন্ট নিয়ে কথা বলবার অধিকার আমার আছে। বুধবার মনোনয়ন দাখিল করলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে এদিন তিনি মনোনয়ন দাখিল করেছেন। আমি বড় হয়েছি এই শহরে, অরাজনৈতিক ব্যক্তি ছিলাম, কখনো কখনো রাজনৈতিক ব্যক্তি হয়েছি। এই শহরে প্রত্যেকটা মানুষের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক, আত্মীয়তা, ভাতৃত্ব, বন্ধুত্বের সম্পর্ক। তো এখানে যখন কোনো নমিনেশন ফাইল করতে যাই তখন স্বাভাবিকভাবেই এখানকার মানুষের সমর্থনের প্রকাশ এটা খুব স্বাভাবিক, কারণ আমাদেরকে মানুষ গ্রহণ করে। বিচার ব্যবস্থার একাংশকে কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেসকে দমানোর চেষ্টা করা হচ্ছে। রঘুনাথগঞ্জ বিধানসভায় নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনই মন্তব্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী 7 তারিখ 7ই মে মালদার দুটো আসন, মালদা উত্তর, মালদা দক্ষিণ, এবং মুর্শিদাবাদের 3টে লোকসভার মধ্যে 2টি লোকসভা জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ লোকসভায় নির্বাচন রয়েছে। আমরা মানুষকে খালি গিয়ে বলছি যে আমরা বিজেপির বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করেছি, আপনাদের দোয়া ভালোবাসাকে পাথেয় করে পথ চলার প্রেরণা করে। 5 বছর 6 বছর ধরে তৃণমূল কংগ্রেসের উপর কি অত্যাচার চালিয়েছে এরা আপনারা দেখেছেন। ইডি, সিবিআই থেকে শুরু করে বিচার ব্যবস্থার একাংশকে কাজে লাগিয়েছে, সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আছে, প্রত্যেকটা সংবাদ মাধ্যমকে হাতে পুতুলের মতো এরা ব্যবহার করেছে যে তৃণমূল কংগ্রেসকে কিভাবে কালিমালিপ্ত করা যায়, বাংলার মানুষকে কিভাবে কালিমালিপ্ত করা যায়। মন্ত্রী শশী পাজার বাড়িতে হঠাৎই হাজির বিজেপি প্রার্থী তাপস রায়। গুরু অজিত পাজাকে শ্রদ্ধার্ঘ্য জানালেন তাপস রায়। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর সঙ্গে দেখা করতে গত সোমবার আলিমুদ্দিন স্ট্রিটের মুজাফফর আহমেদ ভবনে পৌঁছে গিয়েছিলেন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়। বুধবার তৃণমূল ত্যাগী বিজেপি প্রার্থী পৌঁছে গেলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়িতে। শশীর প্রয়াত শ্বশুর রাজনীতিক অজিত পাঁজার ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানালেন তাপস। শশীর সঙ্গে তাপস সৌজন্য বিনিময় করলেও মন্ত্রী জানিয়েছেন তাঁর সঙ্গে কোনো কথা হয়নি বিজেপি প্রার্থী। অন্যদিকে তাপস জানান তিনি দুজন বাদ দিয়ে কলকাতা উত্তরের সমস্ত ভোটারের কাছে ভোট প্রার্থনা করবেন। কে ওই দুজন তা অবশ্য স্পষ্ট করেননি তিনি। পাজার সান্নিধ্য পাওয়া এবং তার হাত ধরে প্রবেশনে যাওয়া, আর এই বাড়িটা তো আমার কাছে মন্দির সমান। এই বাড়িতে ৭৯ সাল থেকে আমার নাগারে যাতায়াত ছিল, জয়া বৌদির স্নেহ আদর এবং এবারই সকলেরই। তাই তাকে প্রণাম করতে এসেছিলাম, স্বর্গত অজিত পাজার আশীর্বাদ দিতে এসেছিলাম। এখানে দেখা হয়ে গেল ডক্টর শশী পাজার সঙ্গে, আমি যদি থাকে প্রসূন এবং পূজা তাদের সঙ্গে দেখা করব, ভোট ভিক্ষা করব। শশী পাজার কাছে কি ভোটের কথা বললেন? দেখা হয়ে গেল সুব্রত ব্যানার্জি। শশী পাজার কি বললেন ভোট দেওয়ার কথা? শোভা, আমি আমার কাজটা কি, আমার কাজটাই তো এখন ১৫ লক্ষর ওপর যে মানুষ, দুজন ছাড়া সকলের কাছে ভোট ভিক্ষা করা। শশী জানান সকালে তিনি তার অফিসে বসেছিলেন, তার শ্যামপুকুর বিধানসভা এলাকার বিষয়ে বৈঠক করছিলেন। হঠাৎ তিনি দেখেন তাপস রায় ঢুকছেন। তিনি বিজেপি প্রার্থীকে তার বাড়িতে স্বাগত জানিয়েছেন। এটা বলা খুব কঠিন। ভোট এমন একটা জিনিস, তুমি যাদের কাছে আশা করছো হয়তো পাচ্ছ না, যাদের কাছে আশা করছো না তো পাচ্ছ। কিন্তু আমাকে তো প্রার্থী হিসাবে আমার ১৫ লক্ষ প্লাস যে ভোটার্স, তাদের কাছে তো আমি ভোট ভিক্ষা করতেই হচ্ছে এবং করব। এটা আমার অধিকারের মধ্যে পড়ে এবং প্রতিটি ভোটারের কাছে যাওয়া এটাও আমার অধিকারের মধ্যে পড়ে। তাই আমি এই বাড়িতে শ্রদ্ধেয় অজিত পাঁজা, এখানে আমি এসেছি, থেকেছি, খেয়েছি। তিনি আমার পেশার গুরু ছিলেন, তার হাত ধরেই আমার এজলাসে প্রবেশ, হাইকোর্টে প্রবেশ। সুতরাং সেই প্রফেসর ডক্টর রঞ্জিত পাঞ্জা এবং লব্ধ প্রতিষ্ঠিত ব্যারিস্টার অজিত পাঁজার স্বর্গত এই মানুষদের আশীর্বাদ ধন্য ছিলাম আমি। তাই তাদেরকে সেই বাড়ি আমার কাছে মন্দির, তাই আমি প্রণাম জানাতে এসেছি। এর আগে কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায় বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর সঙ্গে দেখা করে তার আশীর্বাদ চেয়েছেন। বিমানের সঙ্গে সাক্ষাতের পর তাপস বলেন, আমি বিমানদার আশীর্বাদ নিলাম এবং এই কেন্দ্রের ভোটার হিসেবে আমি যেমন সকলের কাছে যাচ্ছি, ওর কাছেও এসেছি। উনি আমাদের রাজ্যের সর্বজ্যেষ্ঠ, সৎ এবং নিষ্ঠাবান রাজনৈতিক নেতা। বিমান যদিও জানিয়েছেন তিনি এতে খুশি হয়েছেন যে তাপস তার কাছে গিয়েছেন, তবে তিনি ভোট দেবেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্যকে। উল্লেখ্য, কলকাতা উত্তরে বিজেপি প্রার্থী তাপসের লড়াই বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্যের সঙ্গে। হাই নিউজ নেটওয়ার্ক। কোলাঘাট ফুলবাজারে ভোট প্রচার সারলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পূর্ব মেদিনীপুরের বিখ্যাত কোলাঘাট ফুল মার্কেটে জনসংযোগ করেছেন বিজেপি প্রার্থী। ফুলের ব্যবসার উন্নতির জন্য কি করা যায় তা আমার চেষ্টা থাকবে, এতদিন কেন হয়নি তা ভেবেই আশ্চর্য হচ্ছি, প্রচারে বেরিয়ে জানালেন প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ফুলবাজারে তো ঘুরলাম, মানুষজনের সঙ্গে আলাপ পরিচয় হলো, খানিকটা প্রচারও হলো। আর এখন একটা তাদের দাবিপত্র পেলাম যে ফুলবাজারের উন্নতি করার জন্যে, ফুলের ব্যবসার উন্নতি করার জন্যে আর কি করা যায়, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এতদিন কেন হয়নি সেটা ভেবেই আমি আশ্চর্য হচ্ছি। এটা আমার চেষ্টা থাকবে যে এটা যত তাড়াতাড়ি সম্ভব করার। খুব প্রচুর আগ্রহ। তো ঠিক আছে, এই অবধি হলো, ভালোই হয়েছে আজকে। তারপর আমি বাজারেও ঘুরেছি, শুধু ফুল চাষি নয়, এমনি বাজার, সবজি বাজার, তাদের সঙ্গেও ইন্টারাকশন হয়েছে। তো এখন তো খুবই উৎসাহ দেখছি মানুষের মধ্যে, দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। হোয়াটসঅ্যাপে মেসেজ করে মন্ত্রীর কাছ থেকে কোটি টাকা চাওয়ার অভিযোগ। উত্তরবঙ্গে উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর হোয়াটসঅ্যাপে 5 কোটি টাকা 10 দিনের মধ্যে দেওয়ার দাবি জানিয়ে চিঠি দিল কেএলও সংগঠন। কোচবিহার পুলিশ সুপার এবং দিনহাটা থানায় অভিযোগ জানিয়েছেন মন্ত্রী। হোয়াটসঅ্যাপে আমি চিঠি পাই, সেখানে 5 কোটি টাকা দাবি করা হয়েছে, ভদ্রভাবে দাবি করা হয়েছে আর কি। 10 দিনের মধ্যে টাকাটা দিতে বলা হয়েছে, যে ওদের স্বাধীনতা সংগ্রাম এবং যুদ্ধের জন্য। কারা কি ব্যাপার এটা তো পুলিশ তদন্ত করে বের করবে। তবে এই ধরনের অনেক চিঠি এর আগে অসমে বিজনেসম্যান এবং কিছু পলিটিক্যাল লিডারকেও দেওয়া হয়েছে। এখন অনেকগুলো ব্যাপার হতে পারে, সত্যি সত্যি কেএলও হতে পারে, বা কেএলও লেটার প্যাড ইউজ করে ফেক কেউ হতে পারে, বা অন্য কোনো পলিটিক্যাল পার্টি ভয় দেখানোর জন্য এটা করতে পারে। তো যাই হোক না কেন, যেটাই হোক না কেন, সেটা তো আমার দেখার দায়িত্ব না, সেটা পুলিশের দেখার দায়িত্ব। পুলিশ বের করবে খুঁজে যে এর সাথে এর পেছনে কি আছে। ভাটপাড়ায় বোমের সন্ধান, ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ। বিজয়নগর দিঘির পার এলাকা থেকে বিপুল পরিমাণ তাজা বোমা উদ্ধার হয়েছে। তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের অনুগামীরা বোমা মজুত করেছিল। লাইভ লোকেশন শেয়ার করার পরও নির্বাচন কমিশন ও পুলিশ প্রথমে গুরুত্বই দেয়নি, পরে সোশ্যাল মিডিয়ায় সরব হওয়ার পর নড়ে চড়ে বসেছে প্রশাসন, এমনই দাবি করেছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং, যদিও দাবি অস্বীকার করেছে তৃণমূল। ওখানে পার্থ ভৌমিকে দুটো চেলা আছে, সনত দে আর বিষ্ণু অধিকারী, এরা এই মালটা মজুত করেছিল। আমি লাইভ লোকেশন কোথায় আছে সবটাই আমি পাঠিয়েছিলাম, আমি টুইটও করেছিলাম, আজকে 2 দিন আগে চিঠি পাঠিয়েছিলাম। কিন্তু ইলেকশন কমিশনও একদম কিছু করছে না এখানে। আজকে বাধ্য হয়ে টুইট করলাম, তখন নড়াচড়া পড়েছে, তখন এটা অ্যারেস্ট হয়েছে। ইমিডিয়েট এই কেসটাকে এনআইএ তদন্ত দেওয়া উচিত, যে কারা এটা করেছে, এই বম কোথা থেকে এসেছিল, রিসোর্স কি আছে, এর র মেটেরিয়াল কোথা থেকে এসছে, সমস্ত দেখা দরকার। আমার মনে হচ্ছে 100 উপরে বোমা হবে ওখানে, যত বড় ড্রামে সব রাখা ছিল 100 উপরে বোমা হয়। এই দুজনই এই বোমাটা মজুত করেছে। নিশ্চয়ই থাকতে পারে। যে বিষ্ণু অধিকারী যে রেলের জায়গাগুলোতে ওই দখল করে রেখেছে, ওখানে ওকে দিয়ে ওখানে গুন্ডামি করায়, ওই জায়গাটা রেলের একটা কোয়ার্টারের মধ্যে এটা রাখা ছিল। সাত সকালে বালি ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ যুবকের, বাইক নিয়ে এসেছিলেন সেই যুবক। ব্রিজের উপর বাইক দাঁড় করিয়ে বসেছিলেন এবং সেই সময় আচমকাই রেলিং টপকে নদীতে ঝাঁপ দেন তিনি। নিখোঁজ যুবকের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে। অনেকেই প্রাতঃভ্রমণ করতে বালি ব্রিজে আসেন, আর সেই সময় এক যুবককে বাইকে বসে থাকতে দেখেন প্রাতঃভ্রমণকারীরা। এরপরই দেখতে পান দূর থেকে ওই যুবক বাইকের উপরে উঠে গঙ্গায় ঝাঁপ দিচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গঙ্গায় ঝাঁপ দেওয়া যুবকের নাম অজিত সাহা। 32 বছর বয়সী অজিত থাকেন আমহার্স্ট স্ট্রিটে। বন্ধু রতনের কাছ থেকে তিনি সেই বাইকটি নিয়েছিলেন। বাইকের মালিক রতনকে দক্ষিণেশ্বর থানায় ডেকে পাঠানো হয়েছে। জলপাইগুড়ি শিলিগুড়ির মিনিবাস ধর্মঘট। একদিকে নির্বাচনের কাছে ইতিমধ্যে পথে নেই বহু সংখ্যক রাষ্ট্রীয় পরিবহন নিগমের বাস, আর অপর বন্ধ হলো বেসরকারি বাসও। ফলত দুর্ভোগের চরম সাধারণ যাত্রীদের। রাতের অন্ধকারে কেউ বা কারা জলপাইগুড়ির কদমতলা মিউনিসিপ্যালিটি মার্কেট সংলগ্ন বাসস্ট্যান্ডে থাকা বেসরকারি বাসে হামলা চালিয়েছে, এমনটাই অভিযোগ। আর যার জেরেই বুধবার সকাল থেকে জলপাইগুড়ি শিলিগুড়ির মিনিবাস বন্ধ করে দেওয়া হয়েছে অ্যাসোসিয়েশনের তরফে। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ। হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।